হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজ। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি জর্ডানে রিসেন্টলি নতুন একটি গার্মেন্টস বিষয়ের সার্কুলার দিয়েছে বুয়েসেল, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট প্রতিষ্ঠান বুয়েসেল, যেটা সরকারি মাধ্যমে প্রতি বছর, এবছর বিশেষ করে 2023 সালে সর্বোচ্চ লোক নিয়েছে তারা। তো যারা বিনা খরচে জর্ডানে যেতে চান তাদের জন্য খুবই বড় একটি সুযোগ হতে পারে একটি। তো এখানে আমি প্রথমত আপনার আবেদনের যে যোগ্যতাটা সেটা বলবো, সেটা হচ্ছে পাত্রীতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারি হতে হবে, মানে ডিগ্রি পাস হতে হবে, ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স 20 থেকে 39 বছরের মধ্যে হতে হবে। চাকরির শর্তাবলীতে বলা আছে দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন, চাকরির চুক্তি 3 বছর, তবে নবায়ন করতে পারবেন। নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসার যাতায়াত ব্যবস্থা করা হবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং 3 বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা কোম্পানি বহন করবে। অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যাদের বিরুদ্ধে দেশে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলে বিবেচিত হবেন। অন্যান্য তথ্যাবলিতে বলা আছে নির্বাচিত কর্মীদের বুয়েসেলের সার্ভিস চার্জ, বহিরাগমন ফি 15% ব্যাট, বুয়েসেলের রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি এবং ওয়েসনার্স কল্যাণ ফি পাওয়ার সমুদায় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। ফিঙ্গারপ্রিন্ট 220 টাকা এবং মেডিকেল ফি 1000 টাকা নির্ধারিত কর্মীকে বহন করতে হবে, মানে মাত্র 120 টাকা, 1220 টাকা। আগ্রহী প্রার্থীদেরকে ইংরেজিতে 1 কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক বুয়েসেল হতে প্রদত্ত লিঙ্কে আগামী 30 ডিসেম্বর 2023 তারিখের মধ্যে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। আবেদনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, বুয়েসেল এখানে বলা আছে যে কর্মী নির্বাচনে বুয়েসেলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই, বুয়েসেল কর্মী নির্বাচনে নিজেই সিদ্ধান্ত নেয়। চূড়ান্তভাবে কর্মী নিয়োগ নির্বাচন না হওয়া পর্যন্ত বুয়েসেলকে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না। তো আপনারা জানেন যে বুয়েসেলের মাধ্যমে যারা যাবে সরকারি মাধ্যমে তাদের কোনো দালাল নেই, কোনো এজেন্ট নেই, কোনো কিছু নেই। তো কেউ কাউকে প্রতারিত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। এবং যারা বুয়েসেলের মাধ্যমে জর্ডানে যেতে চান তো আপনারা কোনো দালাল ধরবেন না, কোনো কিছু ধরবেন না, কারণ হচ্ছে বুয়েসেলের মাধ্যমে গেলে আপনাকে সরাসরি তাদের লিঙ্ক হয়ে যেতে হবে। এখানে দালাল যদি কেউ বলে যে আপনাকে টাকা দেবেন, আপনাকে ভিসা করে দেবো, আপনাকে পাঠাবো, তাহলে সম্পূর্ণ ভুল ধারণা। তো আপনারা অবশ্যই নিজে নিজে চেষ্টা করে নিজে নিজে আবেদন করে যাবেন। তো আমি আবেদন লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন। তো এখন আসি যে বুয়েসেলের মাধ্যমে জর্ডান অফিসার এক্সিকিউটিভ নিয়োগ। বুয়েসেলের মাধ্যমে সরকারিভাবে ক্লাসিক্যাল ফ্যাশন অ্যাপ্রাইস জর্ডানের অধীনে নিম্নপর্ণিত পদে অফিস এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। পদের নাম হচ্ছে অফিস এক্সিকিউটিভ, পদের সংখ্যা হচ্ছে 15 জন, অবশ্যই মহিলা, এবং বেতন হচ্ছে 300 থেকে 400 জর্ডানির দিনার। তো বন্ধুরা, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেলের মাধ্যমে যারা যেতে চান জর্ডানে তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। আর আপনারা আবারও বলে রাখি যে বুয়েসেলের মাধ্যমে যেতে হলে আপনারা অবশ্যই কোনো দালাল ধরবেন না। আর প্রথম দ্বিতীয় কথা হচ্ছে অনলাইনে আবেদন যে লিঙ্কটা আমি দিয়ে রাখবো, এই লিঙ্কটাতে আবেদন করলে আপনি যেতে পারবেন বিষয়টা এমন না। এই লিঙ্কটা জাস্ট আপনি যে ইন্টারভিউ দেবেন বা সাক্ষাৎকার দেবেন বা আপনি যে যাকে বলে ইন্টারভিউয়ের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনি পাবেন, এটাতে যদি আপনি রেজিস্ট্রেশন করেন। তো এখানে এই লিঙ্কে আবেদন করা মানে এই নয় যে আপনার চাকরি কনফার্ম হয়ে গেলো, বিষয়টা এরকম না, এটা কেউ ভাববেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। সে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে এবং নতুন কোনো দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।